إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمدًا صلى الله عليه وسلم، فإن اتباع كتاب الله واتباع سنة النبوية من الفريضة، فهما من مصادر الوحي، فاتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم جميعًا. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا من عباده المتقين المخلصين المؤمنين. عباد الله، الله سبحانه وتعالى القرآن জ্ঞান অর্জনের গুরুত্বের উপর তিনি অনেকগুলো নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন, যারা জ্ঞান অর্জন করে, যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইলমের আরো অনেকগুলো বিষয় তুলে ধরেছেন এবং ইলম অর্জনটাকে ফরজ করে দিয়েছেন, যেহেতু তিনি কোরআনে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও বা ইলমটা অর্জন করো কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। ইলম মুসলিম উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং বলা যায় সবচেয়ে, মানে সর্বাগ্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ইলম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে যে বিষয়গুলো আমাদের কাজে আসবে তার মধ্যে ইলমকে তিনি শুমার করেছেন, বলেছেন ইল্লা আন সালাস, তিনটা জিনিস ছাড়া বনি আদমের সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় মৃত্যুর পরে যখন মানুষ মারা যায়। একটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। আরও দুটো আছে, একটা সাদাকায় জারিয়া, আরেকটা হলো নেক সন্তান যারা বাবা মায়ের জন্য দোয়া করে। তাহলে ইলমুন ইউনতাফাউ বিহি এটা খুব প্রতিদানযোগ্য একটা বিষয়, যে ইলম সমাজের মানুষের মুসলিমদের মুসলিম উম্মার উপকারে আসে, এমন এলেম যদি আমরা রেখে যেতে পারি। তাহলে এই এলেম রেখে যেতে হলে তো আগে অর্জন করতে হবে, তাই না? এলেম অর্জন করতে হবে, এবং এলেম কার থেকে অর্জন করব? শিক্ষকদের কাছ থেকে। তাহলে স্বাভাবিকভাবেই চলে আসে আলেম এবং মুতাআল্লিম, যিনি জানেন তিনি তার জানা বিষয়গুলো মানুষকে শেখান, আর যে শেখে
সে হলো মুতাআল্লিম। এলেমের এই যে বিশাল উপকারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এই যে ইমাম বুখারী এত এলেম রেখে গেলেন, উম্মাহ কি এখনো উপকৃত হচ্ছে না? তার সওয়াব কি তিনি পাচ্ছেন না? এটা শুধু সওয়াব পাওয়ার বিষয় নয়, মানে একটা জিনিস আমি রেখে গেলাম আর আমি সওয়াব পেতে থাকলাম এতটুকুর মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ নয়, বরং এই এলেম ছাড়া পুরো জাতি অন্ধকারে ডুবে থাকবে, মানুষ পথ পাবে না এবং সত্যিকারের দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ সেটার কোনোটাই সে অর্জন করতে পারবে না এলেম ছাড়া। এলেমের এত মানফা এত উপকার, সে বিষয়টি তুলে ধরে ইমাম শাফেঈ যে কাসিদা রচনা করেছেন তার মধ্যে একটা চরণ হচ্ছে এরকম, তিনি বলেছেন, কাদমাতা কাওমুন ওয়ামা মাতাত মাকারিমুহুম ওয়া আশা কাওমুন অহুম ফিন্নাসে আমওয়াতু। যে একদল লোক তারা মারা গিয়েছে কিন্তু তাদের সুকীর্তিগুলো মারা যায়নি, মানুষ মারা গিয়েছে কিন্তু তাদের মাকারিম তাদের সুন্দর কীর্তিগুলো, সুন্দর চরিত্র অথবা তাদের রেখে যাওয়া ভালো জিনিসগুলো সেগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, সেগুলো আজও আছে। আর কিছু লোক জীবিত আছে কিন্তু মানুষের মধ্যে তারা মৃতবৎ, অর্থাৎ যেন তারা মরা মানুষ, কারণ তাদের থেকে সমাজ কোনো কল্যাণ পাচ্ছে না, মানুষ কোনো কল্যাণ পাচ্ছে না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফায়ে রাশেদা, তার থেকে কিছু বায়াত অর্থাৎ কিছু কবিতার চরণ উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, মাল ফখরু ইল্লা লি আহলিল ইলমি ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাউ ওয়া কদরু কুল্লি ইমরিইন মা কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদাউ ফাফুজ বিইলমিন তাইশ হাইয়ান বিহি আবাদা আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ। অর্থ হলো, যারা জ্ঞান অর্জন করেছে এই জ্ঞানী ব্যক্তি ছাড়া আর কারো ফখর করার কিছু নাই, ফখর শুধু জ্ঞানীদের জন্যই কারণ তারা হেদায়েতের উপর আছে। জ্ঞান ছাড়া হেদায়েতের উপর থাকা, ইমানের উপর থাকা, তাকওয়ার উপর থাকা এটা কখনোই সম্ভব নয়। অতএব ফখর আহলুল ইলমের জন্য কারণ তারা হেদায়েতের উপর আছে, এবং যারা হেদায়াত চায় আল্লাহর পক্ষ থেকে যে পথ নির্দেশ এবং নির্দেশনা সেটা যারা চায় তাদের জন্য এ আহলুল ইলমি হচ্ছে গাইড, তাদের পথ প্রদর্শক। প্রত্যেক ব্যক্তির মর্যাদা সে যতটা ভালো কাজ করে সে অনুযায়ী নির্ধারিত হয়, এবং জাহেল ব্যক্তিরা তারা আলেমদের শত্রু। এটা লক্ষ্য করবেন আমাদের দেশেও, দেখবেন যে যারা জানে না তারাই সত্যের বিরোধিতা করে, তারাই হকের বিরোধিতা করে। যে জানে না যে কাজটা বেদাত, সেই আপনি যখন বলবেন যে এটা বেদাত তার বিরোধিতা করে। আপনি যখন বিশুদ্ধ হাদিস থেকে কোনো উদ্ধৃতি দিবেন যে এটাকে বিশুদ্ধ বলে জানে না বা জানতে পারেনি, সে কিন্তু দেখবেন যে বিরোধিতা করে। বিরোধিতা করার কারণ হচ্ছে সে বলে যে আমাদের সমাজে তো এটাই চলে আসছে, ফলে সে বিরোধিতা করে। কিন্তু সমাজে যা চলমান সবটাই কি শুদ্ধ? মোটেই না। কিন্তু কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ সেটা জানবো কি দিয়ে? এলেম দিয়ে, এলেম দিয়ে। এরপরে তৃতীয় চরণে বলা হয়েছে, অতএব তুমি এলেম দিয়ে বিজয়ী হও, ফাফুজ বিইলমিন, এলেম দিয়ে বিজয়ী হও, অর্থাৎ এলেম নিয়ে এলেম অর্জন করে তুমি বিজয়ী হও। তাহলে দুনিয়া আখেরাতে বিজয়ী হওয়ার জন্য কী লাগবে? এলেম লাগবে। এলেম ছাড়া কিন্তু বিজয়ী হওয়ার কোনো সুযোগ নাই। অতএব তুমি এলেম নিয়ে বিজয়ী হও, তাহলে চিরকাল জীবিত থাকতে পারবে। তাইশ হাইয়ান বিহি আবাদা, এলেম আপনাকে জীবিত রাখবে, তাই না? সুবহানাল্লাহ। দেখেন, আজকে যাদের গ্রন্থ আমাদের কাছে আছে,
যাদের তুরাতুল ইলম এলমের ঐতিহ্য আমাদের কাছে আছে আমরা তাদেরকে চিনি কিন্তু যারা কোনো ইলম রেখে যায়নি তাদেরকে আমরা চিনি না এদের মধ্যে হতে পারে অনেকের কোটি কোটি টাকা ছিল চেনেন তাদেরকে সবাই চেনেন কিন্তু এই পৃথিবীর ইতিহাসে যারাই ইলম রেখে গেছে একটা হাদিসও যদি রেখে যায় একটা হাদিস মাত্র তাকেও কিন্তু উম্মাহ চিনে চেনে না তাহলে তিনি জীবিত আছেন সে কথাই বলছে ফাফুজ বে ইলমিন তাইশ বিহি আবাদা আন্নাসু মাউতা মানুষ তো মারা যাবে মানুষ মরণশীল মানুষ মারা যাবে জীবিত থাকার কোনো সুযোগ নাই কিন্তু আহলুল ইলম জীবিত আহলুল ইলম জীবিত আচ্ছা তো এই কথাগুলো বলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে ইলমের গুরুত্ব সুদূরপ্রসারী ইলমের প্রভাব সুদূরপ্রসারী গুরুত্ব অপরিসীম সুতরাং ইলম অর্জন থেকে আমাদের বিরত থাকার কোনো সুযোগ নেই সামনিয়া মাদ্রাসায়ও সেই ইলমটাকে সেভাবেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং সেভাবেই ইলমমুখী করার জন্যই এই মাদ্রাসার প্রতিষ্ঠান আচ্ছা তাহলে ইলম কি চাইলে অর্জন করা যাবে না তার কিছু আদাব আছে আদাব আদাব মানে এটিকেটস একজন ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে কিছু আদাব অনুসরণ করতে হবে কিছু নিয়ম কায়দা অনুসরণ করতে হবে ফ্রি স্টাইলে লাইফ মেনটেন করে কেউ ভালো মানুষ হতে পারে না কারণ নইলে আপনাকে ভুল পথ পেয়ে যাবে বিচ্যুতি পেয়ে যাবে বিভ্রান্তি আপনাকে ধরে ফেলবে যদি আপনি একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আদব এবং এটিকেটস যদি আপনি ফলো না করেন তাহলে আমরা দেখি যে আমাদের শিক্ষকদের জন্য যারা শিক্ষাদান করবেন তাদেরও কিছু নিয়মকানুন এবং আদব রয়েছে এবং যারা শিক্ষার্থী তাদেরও কিছু নিয়মকানুন আদব রয়েছে শিক্ষকের উপর ফরজ হলো সেগুলো ফলো করা আর শিক্ষার্থীদের জন্য করণীয় হলো ফরজ হলো সেগুলো ফলো করা অন্যথায় শিক্ষক শিক্ষাদানে সফলতা অর্জন করতে পারবেন না এবং শিক্ষার্থী শিক্ষা অর্জনে সফলতা অর্জন করতে পারবে না আমরা সংক্ষেপে মেইন কয়েকটা তুলে ধরছি যেহেতু খুতবায় অনেক লম্বা কথা বলার সুযোগ নেই আশা করছি আজকে এই মাদ্রাসা ক্যাম্পাসে যেহেতু মসজিদও আছে এখানে শিক্ষকরাও আছেন তারা বিষয়গুলো মনে রাখবেন এখানে অনেক অভিভাবকও আছেন তারাও কিন্তু শিক্ষক তার সন্তানের শিক্ষক অতএব শিক্ষকতার পেশা থেকে কেউ মুক্ত নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবেই প্রেরণ করেছেন সহিহ মুসলিমের যে বর্ণনা সেখানে বলা হয়েছে তিনি বলেছেন ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ও মুয়াসসারা আল্লাহ তো আমাকে একজন মুআল্লিম শিক্ষক হিসেবেই প্রেরণ করেছেন এবং মুয়াসসারা যাতে আমি সব কিছু সহজ করে দিই দিন পালনটা সহজ করে দিই মানুষের জন্য সেই বার্তাবাহক হিসাবে আমাকে প্রেরণ করেছেন তাহলে এখানে মুআল্লিম মুআল্লিম হিসাবে প্রেরণ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আর প্রত্যেক বাবা মা হচ্ছে সন্তানের প্রধান শিক্ষক মনে রাখবেন প্রধান শিক্ষক হেডমাস্টার প্রধান শিক্ষক কারণ হাদিসে সেই বিখ্যাত হাদিসটাতে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন বাবা মাই হচ্ছে সন্তানের উপর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব তার শিক্ষার গুণে সন্তান মুসলিম থাকে কারণ সে তো জন্মাই মুসলিম হিসাবে সে মুসলিম থাকে মুসলিম হিসাবে বেড়ে ওঠে অথবা তার বাবা মা যদি তাকে ইহুদি ধর্মের দীক্ষা দেন শিক্ষা দেন তখন সে ইহুদি হয় অথবা নাসারা হয় অথবা পৌত্তলিক হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা আপনারা সবাই জানেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি মুত্তাফাকুন আলাইহি অতএব আজকে এখানে যারা আছেন সবাই শিক্ষক আমি সেই হিসাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব প্রথম হচ্ছে আপনি যে আপনার সন্তানকে শেখাচ্ছেন অথবা যিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক অথবা যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক আপনারা যে এই যে ছাত্রদেরকে শেখাচ্ছেন শিক্ষার্থীদেরকে শেখাচ্ছেন এর মধ্যে আপনাদের ইখলাস থাকতে হবে ইখলাস ইখলাস
এই জায়গাটা মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ যে ওই জায়গাটা নষ্ট হলে তার প্রায় অধিকাংশ জায়গাটা তার নষ্ট হয়ে যাবে। ইখলাস মানে হচ্ছে যা কিছু করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার সন্তানকে সঠিক তারবিয়া দেবেন অথবা শিক্ষক হিসাবে আপনার ছাত্রকে বা ছাত্রীকে সঠিক তারবিয়া দেবেন যাতে আল্লাহ খুশি হন। এটার সাথে দেখেন কয়েকটা জিনিসের রিলেশন। প্রথম রিলেশন হচ্ছে আপনার কাজটা দুনিয়ার স্বার্থে হবে না, ফলে আপনার কাজটা অবশ্যই একটা কোয়ালিটি মেনটেন করবে, আল্লাহর জন্য করবেন। তাহলে আল্লাহর জন্য যেই সেই মানের কাজ করা যাবে। আপনি একজন ভিক্ষুককে একটা টাকা দিলেন, আর বন্ধুকে টাকা দিলেন, আর স্ত্রীকে টাকা দিলেন, দেখেন তিনটা কিন্তু তিন রকম। সর্বোচ্চ খরচটা করবেন সবচেয়ে প্রিয় মানুষটার জন্য, তাই না? আল্লাহ কি সবচেয়ে বড়? না, সবচেয়ে বড়। তাহলে আল্লাহর জন্য যদি কোনো কাজ করেন তার কোয়ালিটি হতে হবে সবচেয়ে বেস্ট, এটা মনে রাখতে হবে। ইখলাসটা এভাবেই মুসলিম ব্যক্তিকে এবং তার কাজকে একটা মানে বড় আকারের একটা মান দেয়, একটা স্ট্যান্ডার্ড প্রদান করে। ইখলাস না থাকলে এগুলো সব হারাবেন, কোয়ালিটি হারাবেন এবং আপনি আর অনেক কিছু হয় সওয়াব হারাবেন। ইখলাস না থাকলে সওয়াব হবে না, মনে রাখবেন। যে কোনো কাজে, সেটা ফরজ ওয়াজিব মোস্তাহাব যাই হোক না কেন, ইখলাস না থাকলে কোনো সওয়াব হবে না, আর ইখলাস না থাকলে সেটা মানেও পৌঁছাবে না। যদিও এখন মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গেছে, মানুষ বলে যে আল্লাহ রাস্তিয়া জিনিসের কোনো মান নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের ত্রুটির কারণে, আমাদের ত্রুটির কারণে, কারণ আমরা ইখলাসকে ভালো করে বুঝি নাই, আর ইখলাসটাকে ভালো করে বুঝিয়েও দেওয়া হয় না। ইখলাসটা কি? একজন শিক্ষক তিনি যদি মানসম্পন্ন শিক্ষা দান করতে চান তাহলে তাকে ইখলাসটা বুঝতে হবে। ইখলাসটা কি যে কথা বললাম, তিনি যদি আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানে কাজ করেন তাতে স্যালারি পেতে কিন্তু কোনো অসুবিধা নাই, কোয়ালিটি স্যালারি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে ঠিক আল্লাহর জন্য তাকদিম করছেন, পেশ করছেন, সে মানটা তাকে দিতে হবে। অতএব তাকে এমন মানসম্পন্ন শিক্ষাদান করতে হবে যাতে এই ছাত্রকে সেরা ছাত্র হিসাবে গড়ে তুলতে পারেন। প্রথম, এমন মানসম্পন্ন শিক্ষা দিতে হবে যাতে এই শিক্ষা প্রতিষ্ঠান সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এমন মানসম্পন্ন শিক্ষা দিতে হবে যাতে এই শিক্ষা দিয়ে সে এই সমাজকে উন্নত করতে পারে, এই দেশকে উন্নত করতে পারে। খেয়াল করুন, এটাই হলো মানসম্পন্ন শিক্ষা। অতএব শিক্ষক যখন তার ছাত্রকে শেখাবেন, তিনি এই জন্য শেখাবেন যে তার ছাত্ররা যেন এদেশের সেরা জনসম্পদে পরিণত হয়, সেরা মুসলিম হয়, ভালো ইমানদার হয়, সৎ হয়। এবং একইভাবে বাবা মাও, তবে বাবা মা তো বাই ডিফল্ট এটা চায়, কারণ তার সন্তান বড় হলে, তার সন্তান ভালো আলেম হলে, ভালো জ্ঞানী হলে সে তার গৌরব। আমরা মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে প্রত্যাশা করি। এখানে ইখলাসের বিষয় কিন্তু কোরআন হাদিসে প্রচুর ওয়াজ করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো কাজ ইখলাসের সাথে করতে হবে। উমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলাসিনা লাহুদ্দিন হুনাফা, সূরা আল বাইয়ানার 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়ালামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আবু দাউদ, হাকিম এবং হাকিম এটাকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো এলেম অর্জন করে যে এলেমটা মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই অর্জন করার কথা, কিন্তু সে এই জন্য অর্জন করলো না, সে অর্জন করলো যাতে দুনিয়ার কিছু সম্পদ বা স্বার্থ সে পেতে পারে, যদি সে সেটা করে তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না। তাহলে জান্নাত পাওয়া তো দূরের কথা, তার গন্ধও পাবে না, ভয়ঙ্কর কথা। তাহলে যারা এলেম অর্জন করতে চান, সেই এলেমটা শেরাই এলেম হোক অথবা উপকারী জ্ঞান হোক, উপকারী জ্ঞান কি, যেমন ডাক্তারি বিদ্যা, যেমন প্রকৌশলী হওয়া, যেমন আরও অন্য অন্য সমাজের যে সমস্ত সায়েন্স
সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স এরকম যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এমনকি সাহিত্য তার মধ্যে পড়ে ইসলাম সাহিত্য পড়া কিন্তু নিষেধ করেনি কারণ তাই না সাহিত্য তো ইসলাম চর্চা করাটা জায়েজ বলেছে এভাবে যে কোনো শাস্ত্র কিন্তু শর্ত হচ্ছে সেটা উপকারী হতে হবে যেমন ইসলাম সঙ্গীতকে উপকারী মনে করে না ইসলাম নাটক সিনেমাকে উপকারী মনে করে না যদিও অনেকে বলেন যে নাটক সিনেমাও তো ইসলামী হতে পারে এটা অনেকে মনে করেন কিন্তু আসলে পৃথিবীর নাটক সিনেমার চ্যাপ্টারগুলো দেখলে বোঝা যায় যে এটা আসলে কতটা ইসলামের বিপরীত মুখে তার গতি এবং তার চলন এবং কীভাবে যুবক এবং যুবতীদেরকে সে মিসগাইড করছে অশ্লীলতার দিকে ধাবিত করছে অবৈধ প্রেম প্রণয়ের দিকে ধাবিত করছে যাই হোক তাহলে উপকারী জ্ঞান অর্জন এটাও করতে হবে কি জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যিনি ডাক্তার হন তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বিদ্যা অর্জন করেন তাহলে তিনি মানুষের উপকার করবেন চিকিৎসা পেশাকে মহান পেশায় পরিণত করবেন আমি আগেই বলেছি যে কোনো পেশা থেকে আপনি স্যালারি পাওয়া এটা এখলাসের সাথে সাংঘর্ষিক নয় কিন্তু তারপরেও আপনার প্রাণপণ ইচ্ছাটা সেটাই হচ্ছে আল্লাহর জন্য হওয়া এটাই হচ্ছে এখলাসের প্রমাণ অতএব একজন শিক্ষক তিনিও আল্লাহ সন্তুষ্টির জন্যই পড়াবেন জাতি গঠন করবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রেসপন্সিবিলিটিস এটাকে বলা হয় সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব অনুভূতি থাকা শিক্ষকের মধ্যে দায়িত্ব অনুভূতি থাকবে অনেক শিক্ষকের মধ্যে আমরা দেখি যে তার সে অনুভূতি নাই যে ছাত্রদেরকে তিনি গঠন করবেন এবং এটা যে তার উপর আপতিত দায়িত্ব সেটাও নাই আসা যাওয়া রুটিন কাজের মধ্য দিয়ে তিনি চাকরিটা করেন তাহলে মানসম্পন্ন শিক্ষা কি আসবে আসবে না এটা যে কোনো ক্ষেত্রে আসলে সমাজের যিনি যে জায়গায় দায়িত্ব পালন করছেন প্রত্যেককেই এই দায়িত্ব অনুভূতি থেকে কাজটা করতে হবে আচ্ছা দায়িত্ব অনুভূতির আরেকটু সম্প্রসারিত রূপ আছে সেটা কি সেটা হচ্ছে আপনার এই দায়িত্বটা কে দিয়েছেন বলেন তো এটা শুধু প্রতিষ্ঠান দিয়েছেন এটা বললে ভুল হবে এই দায়িত্ব দিয়েছেন কে মূলত আল্লাহ তাহলে আপনার উপর এই দায়িত্ব সম্পর্কে কি আল্লাহ জিজ্ঞেস করবেন করবেন এটাই হচ্ছে দায়িত্ব অনুভূতি আপনি যদি মনে করেন যে প্রিন্সিপাল সাহেব শুধু দেখবেন না না এটা তো সামান্য এটা সামান্য এই জন্য মুসলিমদের পারফরমেন্সটা আপনি দেখবেন যে অনেক বেশি বড় তাদের পারফরমেন্স অনেক বেশি সুন্দর হয় যদি সিনসিয়ারলি এই যে সিনসিয়ারলি কথাটা বলছি ওটা হচ্ছে এখলাস যদি এখলাসের সাথে কেউ কাজ করে এবং দায়িত্ব অনুভূতি তার মধ্যে থাকে তাহলে সে সবসময় মানসম্পন্ন কাজ করে ভুল হতে পারে কিন্তু ভুলটা ভিন্ন জিনিস মানুষকে আল্লাহ সুবহান তাআলা তৈরি করেছেন কিছু ভুল দিয়ে কিন্তু তারপরেও এই মানুষই আপাত দৃষ্টিতে অন্যদের কাছে অসাধ্য মনে হতে পারে সে অসাধ্য এই মানুষই সাধন করে আচ্ছা এখানে এই যে মাসউলিয়াতের যে কথাটা আমরা বলছি দেখেন মাসউলিয়াতের মূল রূপটা হলো কি আল্লাহর কাছে দায়বদ্ধতা সেটি সূরা আল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে ওয়ালা ইউসআলান্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারু তারা যা কিছু রচনা করত যা কিছু বলতো সে সম্পর্কে কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে আপনি ক্লাসে কি বলেন গল্প দিয়ে সারিয়ে দিচ্ছেন সময় কোনো মতে কাটিয়ে দিচ্ছেন নাকি লেসন প্ল্যান তৈরি করে লেসনের প্রস্তুতি গ্রহণ করে আপনি ক্লাসের দায়িত্ব পালন করছেন আচ্ছা এটা তো ক্লাসের শিক্ষকের কথা বললাম পারিবারিক শিক্ষক অর্থাৎ বাবা মায়েরও কিন্তু এই দায়িত্বটা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তারা হয়তো বলবেন আমাকে তো কেউ শিক্ষকতার চাকরি দেয় নাই এ কথা বলে পার পাওয়া যাবে না বাবা মা সন্তানের প্রথম শিক্ষক সেটা আমরা একটু আগেই বলেছি মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মা মিন আব্দিন ইয়াস্তারঈহিল্লাহু রাঈয়াতান ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশশুন লিরাঈয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে কোনো ব্যক্তি যে কোনো বান্দা যাকে আল্লাহ তাআলা কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন সে যদি
সেই দায়িত্ব পালনে কোনো প্রতারণা করে থাকে এবং এভাবে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। অর্থাৎ আপনি আপনার দায়িত্বে অবহেলা করলে, যে কোনো বড় দায়িত্ব পালনে আপনি ত্রুটি করলে, স্বেচ্ছায় অবহেলা করলে, এবং যাদের জন্য এ কাজটা করছেন, যাদের দ্বারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনার উপরে আমানত বর্তেছে, যদি সেখানে আপনি প্রতারণা করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন। এটা বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা কাউল বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক্ষেত্রে যে কু আনফুসাও, কীভাবে বাঁচাবে, এর ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয় আল্লেমুহুম ওয়া আদ্দিবুহুম, তাদেরকে এলেম শেখাবে, এলেম দান করবে, ও আদ্দিবুহু এবং আদব শেখাবে। এলেম এবং আদব শেখালে তারা তাদের জীবনকে সুন্দর করবে, আর এলেম আদব না শেখালে তারা এলেম আদবের বাইরে থাকবে, জাহান্নামের কাজ করবে। আচ্ছা, এখানে একজন কবি খুব সুন্দর কথা বলেছেন, ওয়ায়ানশা উনাশে উল ফিতিয়ানে ফিনা আলা মা কানা আউওয়াদাহু আবুহু, আমাদের মধ্যে যুবক সে গড়ে ওঠে সেই অভ্যাসের উপরে, সেই সাকাফা এবং সংস্কৃতির উপরে, সেই পরিবেশের উপরে যার উপর তার বাবা তাকে অভ্যস্ত করেন। তার মানে বাবা মা, এখানে বাবা বলতে বাবা মা দুজনকে বোঝানো হচ্ছে, তারা সন্তানকে যে পরিবেশটা দান করেন ওইটার উপরেই আসলে জিল বা জেনারেশন গড়ে ওঠে। বাবা মা যদি সারাদিন টিভির সামনে বসে থাকেন আর অ্যান্ড্রয়েড টিপতে থাকেন, বলেন তো ছেলে মেয়ে অ্যান্ড্রয়েড টিপতে কয়দিন লাগবে? হ্যাঁ, বাবা মা যদি একের পর এক ফিল্ম দেখেন, সে সন্তান কি দেখবে না? বাবা যদি সিগারেট পান করেন, দেখবেন যে সন্তান 6 বছর বয়স থেকে, ক্লাস 6-7 থেকেই সিগারেট ধরে ফেলবে, আমরা দেখেছি এরকম। সুতরাং বাবা মাকে সাবধান হতে হবে, তারা যেভাবে নিজেদের জীবন পরিচালনা করছেন তার সন্তানরা তার থেকে বিচ্ছিন্ন কোনো কিছু হবে না। মা যদি হিজাব না করেন আর মেয়েকে বলেন তোমার হিজাব করা উচিত, কাজ হবে? কাজ হবে না, কাজ হবে না, ইত্যাদি বিষয়গুলো মনে রাখতে হবে। সুতরাং বাবা এবং মা তারা হচ্ছেন ঘরের শিক্ষক, মুদাররিস এবং মুআল্লিম তারা হচ্ছেন মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক। তাদের প্রত্যেকের উপর সমভাবে এই শিক্ষাদানের আমানত অর্পিত হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সেই শুউর বিল মাসউলিয়াহ, সেই দায়িত্ব অনুভূতি তাদের প্রত্যেকের মধ্যে থাকলেই এই দায়িত্বটা সঠিকভাবে পালন হবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। টিচার এলেম অনুযায়ী আমল করবেন, অর্থাৎ ছাত্রদের জন্য তিনি রোল মডেল হবেন। তিনি যদি গল্প শুনিয়ে, অন্যের গল্প শুনিয়ে তাদেরকে ভালো করতে চেষ্টা করেন কিন্তু নিজে কিন্তু সেগুলো আমল করেন না, তাহলে কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সফলতার প্রধান কারণ হচ্ছে তিনি কদুয়া ছিলেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল আল কোরআন, আল কোরআন। এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার আমল দেখলেই, আমল দেখা যে কথা, কোরআন পড়া সে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরা এবং সুন্নাহ পুরোটাই ছিল কোরআনের ব্যাখ্যা, পুরোটাই ছিল কোরআনের ব্যাখ্যা। অতএব আজকে যদি সীরা এবং সুন্নাহ, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই জিনিসগুলোকে বাদ দিয়ে কেউ কোরআন পড়ে, সে কিন্তু কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবে না। মা বাবাকে দেখে সন্তান যেন তাদেরকে কদুয়া হিসেবে নিতে পারে, টিচারকে কদুয়া হিসেবে নিতে পারে, সেভাবেই আমাদের সকল শিক্ষক, বাবা মা এবং শিক্ষককে প্রস্তুতি নিতে হবে। একটা গল্প শুনেছিলাম, বিদেশেরই গল্প, যে একজন শিক্ষক তিনি তাফসির পড়াচ্ছিলেন
আর তার একটা একটা বদভ্যাস ছিল সিগারেট পান করা। ক্লাসে দেখবেন আজকাল আধুনিক হয়তো কোনো কোনো বিশ্ববিদ্যালয় টিচার কিন্তু যদি চেইন স্মোকার হন তাহলে তিনি সিগারেট পান করেন, যদিও অধিকাংশ ক্ষেত্রে এটা ভালো শিক্ষকরা অ্যাভয়েড করেন, তিনি বাইরে পান করেন হয়তো। তো এক্ষেত্রে একজন ছাত্র দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, এটা মুসলিমদের কথা বলছে অমুসলিম না, যে ওস্তাদ আপনি তাফসির পড়াচ্ছেন আর সিগারেট পান করছেন, এটা কি ঠিক হলো? বলে যে তুমি ঠিক বলেছ। দেখেন শিক্ষক তিনি বললেন কি, তুমি ঠিক বলেছ বসো। উনি বললেন আমি যা পড়াচ্ছি এটা কি খারাপ? বলল ছাত্র বলল যে না এটা তো ভালো, আমি যা পান করতেছি এটা তো খারাপ বলেছ, আমি তোমার সাথে একমত, তুমি আমার ভালোটা নাও আর খারাপটা ছেড়ে দাও। কি বুদ্ধিমান শিক্ষক না, সলিউশন দিল। কিন্তু প্রবলেমটা কি বুঝতে পেরেছেন? শিক্ষক কোদোয়া হতে পারল না, শিক্ষক কোদোয়া হতে পারল না, রোল মডেল হতে পারল না। কারণ মানুষ তার প্রিয় ব্যক্তিদেরকে দ্বিমুখী নীতির মধ্যে দেখতে চায় না, সে দেখতে চায় আমার শিক্ষক যে সততা, যে ভালো জিনিসগুলো তিনি প্রচার করছেন সেটা তিনিও করুন। কারণ সেটা যদি তিনি না করেন তাহলে এটা ইফেক্টিভ হবে না, প্রভাব বিস্তার করবে না। সেজন্য আল্লাহ সুবহান তাআলা বনী ইসরায়েলদেরকে বলেছিলেন আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি ভালো কাজের নির্দেশ দিচ্ছ নিজেদেরকে ভুলে যাচ্ছ, নিজেদের ভালো কাজ করতে হবে এটা ভুলে যাচ্ছ আর অন্যদেরকে বলছো ভালো হয়ে যাও, অথচ তোমরা কোরআন তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করো। অতএব আমাদের শিক্ষকদেরকে এটা মনে রাখতে হবে, আপনাদেরকে কোদোয়া হতে হবে, আপনাদেরকে দেখে শিখবে। মানুষ দেখে বেশি শিখে, তত্ত্ব থেকে বেশি শিখে না। যদি তাই শিখত তাহলে গানের কলি থেকে মানুষ ভালো হয়ে যেত, গান শুনে, নাটক দেখে মানুষ ভালো হয়ে যেত, সিনেমা দেখে মানুষ ভালো হয়ে যেত। আসলে মানুষ বাস্তব দেখতে চায়, এই জন্য দেখার মর্যাদা সবচেয়ে বেশি। শেখার ক্ষেত্রেও আজকের আধুনিক শিক্ষাদান পদ্ধতির মধ্যে দেখে শেখার গুরুত্ব অনেক বেশি। ছোট বাচ্চাদেরকে খেলতে খেলতে শেখানোটা কিন্তু আসলে দেখে শেখানো, খেয়াল করে দেখবেন অক্ষর জ্ঞান আরও পরে, আগে তারা দেখে শিখবে কয়টা বল বলো তো, তাই না? অতএব এই যে দেখার গুরুত্ব আমরা দেখতেছি এখানেও, আমি একটা উপন্যাসের মধ্যে একটা চমৎকার ব্যক্তির ইতিহাস পড়লাম বানানো কাল্পনিক, এ থেকে ভালো হওয়াটা আসলে প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। আর আমি যদি আমার সামনে দেখি আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন, আমার ক্লাস টিচার পৃথিবীর সেরা মানুষদের একজন, তাহলে আমার ভালো হতে কিন্তু বেশি সময় লাগবে না। অনেক ভালো মানুষকে আমরা দেখেছি বলতে আমার বাবা আমার প্রিয় মানুষ, আমার শিক্ষক, তার কাছ থেকে শিখে আমি এতটা ভালো হওয়ার চেষ্টা করেছি। অতএব কোদোয়া হওয়া এটা খুবই জরুরি। যদি কোদোয়া হতে না পারি তাহলে ব্যর্থতা আমাদেরকে ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বান্দার লোকেরা কেন তোমরা এমন কথা বলছো যা তোমরা করছো না, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করছো না অথচ তা করার জন্য বলে যাচ্ছ, এটা আল্লাহর কাছে অত্যন্ত কঠিন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একটা ভয়াবহ বিষয় হিসাবে বিবেচিত। শেখ সাদি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আয় লিমা তাকুলুন আল খায়রা ওয়া তাহসুনা আলাই, কেন তোমরা ভালো কথা বলছো এবং সেই ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছো, ওয়া বিমা তামাদ্দাহতুম বিহি ওয়া আনতুম লা তাফআলুনা, অথচ তোমরা নিজেরা সেটা করছো না। তিনি এভাবে ব্যাখ্যা করেছেন, তোমরা বলছেন ওয়া তানহাউনা আনিশ শাররি ওয়া রুব্বামা নাজ্জাহতুম আনফুসাকুম আনহু ওয়া আনতুম মুতালাউউতুনা বিহি, যে তোমরা খারাপ থেকে মানুষকে নিষেধ করছো আর নিজেরা সেই খারাপের মধ্যে সম্পৃক্ত হয়ে আছো, তাহলে এটা কাজ করবে না এবং এটা আসলে ভালো কাজের মধ্যে পড়ে না। আপনি অন্যায় করে আবার অন্যায় থেকে মানুষকে বিরত থাকতে বলছেন,
নিজে কল্যাণের কোনো কাজ করছেন না, দান করছেন না, সাদাকা করছেন না, মানুষের কল্যাণ করছেন না, অথচ বলছেন তোমরা করো, তাহলে এটা আল্লাহর দৃষ্টিতে মোটেই ভালো কাজ নয়। আর উসামা বিন জায়েদের যে হাদিসটা বুখারী মুসলিমে আছে আমরা সে হাদিসটা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের মধ্যে সে প্রজ্বলিত অবস্থায় জ্বলতে থাকবে এবং তাকে গাধা যেমন ঘোরানো হয় সেভাবে ঘোরানো হবে। তখন জাহান্নামবাসীরা তার চারপাশে একত্রিত হয়ে বলবে, হে অমুক ব্যক্তি, এ ফুলান মা শানুক, তোমার এই দশা কেন, এটা কেন হলো, তুমি কি আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতা না এবং তুমি কি আমাদেরকে খারাপ অন্যায় থেকে নিষেধ করতা না? তখন সে বলবে, কুন্তু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি ও আনহাকুম আনিল মুনকার ওয়ালা ওয়াতিহি, আমি তোমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতাম কিন্তু আমি করতাম না, আর তোমাদেরকে মুনকার এবং অন্যায় থেকে নিষেধ করতাম কিন্তু আমি সেটা করতাম। এটা বুখারী মুসলিমের হাদিস। মালিক ইবনে দিনার বলেন, ইন্নাল আলিমা ইযা লাম ইয়ামাল বিআমালিহি যাল্লাত মাউইযাতুহু আনিল কুলুব, যখন কোনো আলেম ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করবে না তখন মানুষের অন্তরগুলো তার এই ওয়াজকে, তার উপদেশকে গ্রহণ করবে না। এবং আত-তাওরি, সুফিয়ান আত-তাওরি বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন, আল ইলমু ইয়াহতিফু বিল আমাল ফা ইন আজাবাহু ওয়া ইল্লা ইরতাহালা, ইলম কানে কানে আমলের কথা বলে দেয়, এই আমল করো, আমল করো, আপনার যে ইলমটা আপনাকে বলতে থাকে এই আমল করো, আমল করো, যদি সে আমল করে তাহলে তো ইলমটা থাকে, আর যদি আমল না করে ইলমটা পালিয়ে যায়, ইলমটা চলে যায়। অতএব বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চতুর্থ যে বিষয়টা আমরা বলবো সেটা হলো তালিমের কাজটা যথাযথভাবে করা। তালিমের কাজটা, তালিমটা কি? তালিমটা হলো শিক্ষাদান। শিক্ষাদানের কাজটা যথাযথভাবে করা, ইতকানুত তালিম যথাযথভাবে করা। এই জায়গায় আমাদের সমস্যা, যথাযথভাবে না করে আমরা দায় সারা গোছের করি। দেখেন, খেয়াল করে দেখেন, একজন বাবা এবং মা, আমি জানি এখানে অনেক বাবারা উপস্থিত আছেন, আপনি বলেন বাবা হিসাবে আপনার সন্তানের শিক্ষক হিসাবে আপনি কি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন নাকি দায় সারা গোছের করছেন? এটা একটু ভেবে দেখতে হবে। দায় সারা গোছের বাবা তিনি তার সন্তানকে সঠিক তারবিয়াত দিয়ে গড়ে তুলতে পারবেন না। আর যারা শিক্ষক হিসাবে আছেন তাদের প্রতি একই প্রশ্ন, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন সেই শিক্ষা দান এর ক্ষেত্রে আপনি কি যথার্থভাবে করছেন? শিক্ষাদানের তো কিছু মেথোডলজি আছে, পদ্ধতি আছে, আপনাকে লেসন প্ল্যান করতে হবে, লেসন বা পার্টটাকে প্রস্তুত করতে হবে, ক্লাসরুম সুন্দরভাবে ম্যানেজ করতে হবে, ক্লাসরুম ব্যবস্থাপনাটা ভালো করতে হবে, ক্লাসের মধ্যে কয়েক ধরনের শিক্ষার্থী থাকে, অতি মেধাবী, মিডিয়াম মেধাবী আর কম মেধাবী, খেয়াল করেন আমি কী কথা বলেছি, অতি মেধাবী, মিডিয়াম মেধাবী আর কম মেধাবী, এই তিন ধরনের ছাত্রের মধ্যে আপনি কীভাবে দক্ষতার সাথে ক্লাস পরিচালনা করবেন, এটা কিন্তু আপনার লাগবে। আমরা তো আসলে এই যে কম মেধাবী বললাম এটা কিন্তু পজিটিভ কথা, আর নেগেটিভ কথা হচ্ছে খারাপ ছাত্র। আমাদের বহু প্রতিষ্ঠানে অনেক প্রিন্সিপাল, অনেক শিক্ষক বলেন আমাদের এখানে তো অত ভালো ছাত্র নাই, সব খারাপ ছাত্র। এত মারাত্মক নেগেটিভ কথা আপনি বলছেন তাহলে তো আপনি ছাত্রদেরকে গড়ে তুলতে পারবেন না। খারাপ ছাত্র যদি হয় তাহলে আপনি তাকে ভর্তি করলেন কেন, তাই না? আপনি প্রথমেই তাকে খারাপ বলে চিহ্নিত করে দিলেন, এটা হবে না। এই জন্য দেখেন শব্দ চয়নে আমাদেরকে পজিটিভ হতে হবে। আপনি যদি প্রতিবন্ধী বলেন এটা আক্রমণাত্মক নেগেটিভ শব্দ, আপনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন, তার স্পেশাল কিছু চাহিদা আছে, এই জন্য আপনি বলতে পারেন একটু পিছিয়ে পড়া ছাত্র, একদম অমেধাবীও তাকে বলা যাবে না, কিছু না কিছু মেধা তো আছে। ফলে এই পজিটিভ জিনিসগুলোকে কাজে লাগানো, অতি মেধাবীদের ক্ষেত্রে একবার বললে চলে, মিডিয়াম মেধাবীদের ক্ষেত্রে দুইবার বললে চলে,
আর একটু কম মেধাবীদের জন্য আপনাকে তিনবার বলতে হবে, অথবা ক্লাস টাইমের বাইরে তাদের জন্য স্পেশাল সময় দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে ইতকানুত তালিম, যথার্থভাবে শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতি ফলো করা বা শিক্ষাদাতার কাজ করা। এটা যদি না করা যায় তাহলে কিন্তু কোয়ালিটি আসবে না। রুটিন দায়িত্ব পালনের মধ্য দিয়ে কোয়ালিটি আসবে না। রুটিনভাবে যদি কেউ রান্না করে তাহলে দেখবেন যে ওটা বেশি স্বাদ হয় না, চলে চলে। আর যদি খুব ভালো করে স্বাদ করে রান্না করতে হয় তাহলে তাকে স্পেশাল কেয়ার দিতে হয়, প্রয়োজনে রান্নার কিছু ট্রেনিংও নিতে হয়। আচ্ছা, পঞ্চম যে বিষয়টা সেটা হলো সবর এবং অস্থির না হওয়া, তাড়াহুড়ো না করা। একজন শিক্ষক তার ছাত্রদেরকে গঠন করবেন, খুব তাড়াহুড়ো করবেন এবং সেই জন্য ব্যাট দিয়ে মেরে রক্তাক্ত করে দেবেন, হয়নি কেন তোমার পড়া, তাই না? সুবহানাল্লাহ, এটা হবে না। ব্যাট দিয়ে মারার যে সিস্টেমটা, এটা প্রাচীন শিক্ষাদান পদ্ধতি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির মধ্যে এটা নাই এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষাদান পদ্ধতির মধ্যেও এটা নাই। খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ব্যাট ঝুলাতে বলেছেন কিন্তু ব্যাট দিয়ে মেরে রক্তাক্ত করতে বলেননি। এখন তো দেখি যে অনেক শিক্ষক প্যাটেও মারে, পিঠেও মারে, মুখেও মারে, মাথায়ও মারে। আল্লাহু আকবার! মুখে মারা তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন, তাই না? আসলে মারাটা এটা এক ধরনের শাস্তি। এই মারার শাস্তি দান পদ্ধতিটা এটা ওয়াইজ না। আপনি শাস্তি দেন, কত ধরনের শাস্তি আছে, তাকে বাইর কাজ বাড়িয়ে দেন, তাকে দাঁড় করিয়ে রাখেন, তাকে ক্লাসে আসার অনুমতি দেবেন না, নানাভাবে হতে পারে। আর কোথাও হচ্ছে টাইম আউট দেওয়া হয়, বাইরের কোনো কোনো দেশে টাইম আউট দেওয়া হয়। টাইম আউট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, হয় নির্দিষ্ট কিছু স্পেশাল কাজের, তাও একাডেমিক কাজের তাকে দায়িত্ব দেওয়া হয়, অথবা তাকে 10 মিনিটের জন্য বলা হয় যে তুমি ক্লাসের বাইরে থাকো। এইটা হচ্ছে একটা মানসিক ব্যবস্থাপনা, যখনই এই শাস্তির কথা কোনো ছাত্র শুনে তখনই তার কান্না চলে আসে। সে মানে আপনি মেরে যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি রেজাল্ট কিন্তু এই ধরনের বিকল্প শাস্তির মধ্যে পাওয়া যায়। তাহলে এই আমরা তাড়াহুড়ো করার দরকার নেই। একটা ছেলে আজকে পারেনি, তাহলে আপনি তাকে হয়তো এই ধরনের কোনো শাস্তি দেন অথবা তাকে সময় দেন। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে সে কোন ধরনের মেধাবী। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, কিছু কিছু ছাত্র আছে, শিক্ষার্থী আছে যারা হয়তো বা অটিজম দ্বারা আক্রান্ত। অটিজমের মধ্যে সামান্য অটিজমও আছে, মিডিয়াম অটিজম আছে, আবার সিরিয়াস অটিজমও আছে। এখন দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক কিন্তু এটা বুঝতে পারেন না, অনেক বাবা মাও তার সন্তান যে অটিজম দ্বারা আক্রান্ত অনেক পরে বোঝেন, যখন অনেক ক্ষতি হয়ে যায়। বুঝতে পেরেছেন? অনেকে মানসিক ডিপ্রেশন দ্বারা আক্রান্ত অনেক ছাত্র হতে পারে। এখন এগুলোর মধ্যে আপনি কোনো ধরনের পার্থক্য না করে তাকে পিটা দিবেন আর বলবেন মায়ের উপর ঔষধ নাই, ব্যাস, এটা কিন্তু সলিউশন আনবে না, সলিউশন আনবে না। এই জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আর বাবা মাও, আপনারাও মনে রাখবেন, আমি কিন্তু শুধু শিক্ষকদেরকে বলছি না, আমি বাবা মাদেরকে বলছি। আপনি মনে করছেন আমার ছেলে, আমি মারি কাটি যাই করি কোনো অসুবিধা নাই, নো, আপনার সন্তানকেও আপনি নির্মমভাবে মারতে পারেন না। শরিয়া অ্যালাউ করে না, শরিয়া অ্যালাউ করে না, এটা মনে রাখবেন। তাহলে আপনি প্যারেন্ট হিসাবে অবশ্যই শিক্ষাদান পদ্ধতির কলাকৌশল আপনাকে ফলো করতে হবে, কারণ আপনার উপরে শরিয়াত অবধারিত করেছে তারবিয়া। আর তারবিয়া হচ্ছে টোটাল এডুকেশন, একটা সর্বাত্মক সার্বজনীন চমৎকার বৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতি, এটা ইসলাম বলেছে। এবং সেটা আপনারা আবিষ্কার করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত দেখে, তিনি কীভাবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি করলেন। দেখার বিষয় আছে না, গবেষণার বিষয় আছে না? যখন এত বিজ্ঞান ছিল না, এত কিছু ছিল না, টেকনোলজি ছিল না, অথচ আজও পর্যন্ত এভাবে একজন ব্যক্তি একটা জাতির সব মানুষকে ভালো করে ফেলা, এটা কিন্তু দেখার বিষয় আছে। তাহলে সেখান থেকে কেন আমরা শিখছি না? আমাদের অস্থির হলে চলবে না, মেরে কেটে যেভাবে ইচ্ছা পড়া শেখাবো, নো, আমরা তাদেরকে পড়া শেখাবো ধৈর্যের সাথে। আমি এরপরে অল্প কয়েকটা পয়েন্ট বলবো, এখানে আর ব্যাখ্যা করবো না যেহেতু সময় অনেক হয়ে গেছে।
এটা হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী তাদের কিছু আদব আছে, সে আদবগুলো ছোট শিক্ষার্থীরা নিজে থেকে জানবে না, আমাদেরকে সেটা শিখিয়ে দিতে হবে। এবং বাবা মা হিসাবে সন্তানকে আপনি শিখিয়ে দেবেন এই আদবগুলো। এর মধ্যে একটা হচ্ছে, যারা আমাদের শিক্ষক, যারা বাবা এবং মা এবং মুরব্বি, তাদের প্রত্যেকের প্রতি একটা এহতরাম, একটা শ্রদ্ধা, একটা সম্মান পোষণ করা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় কিছু ছাত্র আছে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, ক্লাসের মধ্যে দুষ্টামি করে, হ্যাঁ, তারপরে হয়তো শিক্ষকের যে খাতা আছে সে খাতায় উল্টাপাল্টা কথা লিখে রাখে, বা তার চেয়ারে কিছু সমস্যা তৈরি করে রাখে, তাই না? এই ধরনের বেশ কিছু আছে। অথবা শিক্ষকের দৃষ্টি এড়িয়ে ক্লাসরুমের মধ্যে গণ্ডগোল করে ইত্যাদি। তো এইটা কিন্তু যাতে আমাদের ছাত্ররা না করে সেটা আগে থেকেই ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া, এবং যে কোনো ক্ষেত্রে যারা সম্মান পাওয়া প্রযুক্ত তাদেরকে যেন সম্মান করা হয়, বিশেষ করে যারা শিক্ষক। শিক্ষকের পাশাপাশি প্রতিষ্ঠানে আরও অনেকে কাজ করেন। এখানে অ্যাকাউন্ট্যান্ট থাকে, এখানে অ্যাডজুডেন্ট থাকে, যিনি হয়তো এখানে যদি আবাসিক থাকে সেখানে দায়িত্ব পালন করেন, এখানে কারি সাহেব থাকেন, হেফজের টিচার থাকেন, এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা থাকেন। ছাত্ররা কিন্তু শুধু শিক্ষকের সাথে ভালো ব্যবহার করবে এটা নয়, সবার সাথে তাকে ভালো ব্যবহার করতে হবে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে ব্যবহার করতে হবে, সেই এহতেরামটা তাকে শিখতে হবে। ইমাম শাফির একটা বিখ্যাত কথা আছে যে কিভাবে শিক্ষকদের সামনে তারা আচরণ করতেন। তিনি বলেন, কুন্তু আসফাহুল ওয়ারা কাজা বেইনা ইয়াদাই শেখি মালিকিন রাহমাহুল্লাহ সফহান রাকীকান লিআল্লা ইয়াসমা ওয়াকআহা। আমি আমার ওস্তাদ এবং আমার শেখ ইমাম মালিক রাহমাহুল্লাহর সামনে যখন বইয়ের পৃষ্ঠাটা উল্টাতাম ওয়ারাকা, তখন অত্যন্ত আস্তে নরমভাবে উল্টাতাম যাতে এর শব্দটা, এই উল্টানোর শব্দটা তার কানে না পৌঁছে এবং যাতে তাকে ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখানে পৌঁছলো কি পৌঁছলো না সেটার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ছাত্রের মানসিকতা। ছাত্র তাহলে বা শিক্ষার্থী তাহলে এখানে দেখছে যে এমন কোনো আচরণ করা যাবে না যেটা আদবের খেলাফ, যেটা শিক্ষকের ডিস্টার্বের কারণ, যেটা শিক্ষকের অস্বস্তির কারণ, যেটা শিক্ষককে বিব্রত করার কারণ। আর আজকে অনেক বিশ্ববিদ্যালয়ে দেখবেন শিক্ষককে বিব্রত করা তো দূরের কথা, শিক্ষককে মাইরও দেয়। ঘটনা ঘটেছে না বলেন তো পত্রিকায়? পত্রিকার মধ্যে ঘটনা ঘটেছে, বাস্তবে এসছে পত্রিকায়। যাই হোক, তো এটা ছিল দেখেন আমাদের সালফ রবিউর রাহমাহুল্লাহ। তিনি বলেন, ওয়াল্লাহি মাজতারাতু আন আশরাব আল মা ওয়া শাফিঈয়ু ইয়ানযুরু ইলাইয়া হাইবাতান লাহু। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি পানি পান করতে সাহস করতাম না যখন শাফিঈ আমার ওস্তাদ আমার দিকে তাকাত, তার প্রতি সম্ভ্রম রক্ষা করার কারণে, যে তিনি আমার দিকে তাকিয়ে আছেন আর আমি পানি পান করছি, এটাও আমি হতে দিতাম না। সুবহানাল্লাহ। অনেকের কাছে মনে হতে পারে এটা বাড়াবাড়ি, বাড়াবাড়ি না। আপনাকে মনে রাখবেন, এই ধরনের যে কোনো সৎগুণকে তাকদীর করতে হবে, এটা এটা অনেক বড় গুণ। একজন লোককে সম্মান করে আমি নিজেকে অনেক সংযত রেখেছি, এটা কিন্তু অনেক বড় গুণ, অনেক বড় আদব। এখানে আমিরুস শুআরা আহমদ শৌকি, বিখ্যাত একজন শায়ের ছিলেন, তিনি বলছেন, কুম লিল মুআল্লিমে ওয়াফিহি তাবজিলা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা আ'লামতা আশরাফা আও আজাল্লা মিন আল্লাযী ইবনি ওয়া ইউনশিউ আনফুসান ওয়া উকুলা। বলছে, তুমি তোমার শিক্ষকের জন্য সম্মান প্রদর্শন করো এবং তার সম্মানকে পুরোপুরি দাও। মুআল্লিম তো রাসূলের মতোই একজন ব্যক্তি, দেখেন রাসূল বলেনি, রাসূলের মতো, রাসূলের মতো বলছে এজন্যে কারণ তার কাছে এলেম আছে এবং সে রাসূলের ওয়ারিস, সে রাসূলের ওয়ারিস। তুমি কি জানো যে যিনি অনেক ব্যক্তিকে তৈরি করেন, যিনি অনেক আকল এবং বিবেককে তৈরি করেন, তার চাইতে আরও সম্ভ্রান্ত কেউ আছে,
তার চাইতে আরও সম্মানিত কেউ আছে এমন কাউকে কি তুমি জানো? তার মানে আসলে তুমি জানো না। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আসলে এখানেও এখলাসের পরিচয় দিতে হবে তাদেরকে। শিক্ষক যেমন এখলাসের পরিচয় দিয়েছেন, শিক্ষার্থীও এখলাসের সাথে যদি পড়তে আসে তাহলে মানসম্পন্ন শিক্ষা সে অর্জন করতে পারবে। তৃতীয় হচ্ছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সে কোনো প্রতারণার আশ্রয় নেবে না, না বাসায় না প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে সে পড়বে না অথচ নকল করবে, এটা হতে পারবে না। বাসায় সে বই পড়ার আদলে নিচে গল্পের বই রেখে এটা যেন না করে, সেভাবে এটা দেখার দায়িত্ব কার? বাবা মায়ের। কোনো ধরনের গেস এবং প্রতারণা সে করবে না। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে ছাত্রদেরকে এমনভাবে গড়ে তোলা যেন তারা প্রতিষ্ঠানের সকল কিছুর সংরক্ষণে নিজের মতো করেই সে সংরক্ষণ করে, চেয়ার টেবিল নষ্ট না করে। অনেক স্টুডেন্ট দেখবেন যে সে দেয়ালে লেখে, তারপরে কিছু কিছু চেয়ার নষ্ট করার চেষ্টা করে। তো এগুলো হতে পারে, শয়তান তো লেগে আছে তাই না, কিন্তু তাদেরকে তারবিয়ত দিয়ে সচেতন করে এমনভাবে গড়ে তোলা যাতে সে পুরো প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোনো জিনিসই সে নষ্ট না করে, কোনো জিনিসই সে নষ্ট না করে। এটা আপনারা দেখবেন যে বিদেশের যে স্কুলগুলো আছে, মাদ্রাসাগুলো মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকার, একদম ছোটো ছোটো বাচ্চাদেরকে এমনভাবে শেখানো হয় যে তারা যদি আপনিও একজন মেহমান এসে একটা ময়লা ফেলেছেন, দেখবেন যে একজন ছাত্রকে সেটা উঠে ডাস্টবিনে ফেলে। সুবহানাল্লাহ, এটা কিন্তু ইসলাম শিখিয়েছে। নাজাফাত কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। কিন্তু আজকে আমরা দেখি যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খুব নোংরা এবং মাদ্রাসাগুলোর ক্ষেত্রে এটা ব্যাপক। মনে হয় যেন নোংরাটাও এটা ইসলামিক, আসলে তো মোটেই তা না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ এবং বাস্তব পরিবেশ যে কোনো ধরনের আবর্জনা মুক্ত থাকে এবং কোনো কিছু নষ্ট না করা হয়। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে সময়ের সদ্ব্যবহার, সময়ের সদ্ব্যবহার এবং সুন্দর ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করা। এটার জন্য তারবিয়াত লাগবে। একজন ছাত্র সে নিজ থেকে এটা হয়তো নাও করতে পারে, যখনই কেউ শৃঙ্খলার বিরোধী হয় তখন তার ব্যাপারে তারবিয়াত অনুযায়ী সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা কী হতে পারে, তাকে কীভাবে বোঝানো যেতে পারে। এটা অনেক প্রতিষ্ঠানে থাকে স্টুডেন্ট কাউন্সিলর, আরবিতে বলা আল মোর্শেদা তোল্লাবি, তারা এটা হ্যান্ডেল করবেন। কখনও ভাইস প্রিন্সিপাল হ্যান্ডেল করতে পারেন, কখনও প্রিন্সিপাল হ্যান্ডেল করতে পারেন। এভাবে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ছাত্রদের তারবিয়া দিতে পারি যে তারা সময় নষ্ট করছে না, ঘুমের সময় ঘুম, খেলার সময় খেলা এবং লেখাপড়ার সময় লেখাপড়া, ক্লাসের সময় ক্লাস, তাহলে একদিকে শৃঙ্খলা, অন্যদিকে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা তারা শিখলো, তাতে অভ্যস্ত হয়ে উঠলো। এটা একটা কালচার, কিন্তু মনে রাখবেন এটা একটা কালচার। যদি কেউ দেখা যায় যেন তেনভাবে চলে, যেন তেনভাবে পড়ে, তাদের কোনো সুন্দর কালচার তৈরি হয় না। কিন্তু ছোট সময় থেকে যদি তাদেরকে এভাবে গড়ে তোলা যায় পারিবারিক বলয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে আশা করা যায় যে একটা চমৎকার জিল এবং জেনারেশন আমরা গড়ে তুলতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি যে আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা হয় শিক্ষক নয় অভিভাবক, এবং প্রত্যেকেই আসলে শিক্ষকতার কাজেই নিয়োজিত আছেন। আমাদের সাথে যে আদবগুলো আমরা বললাম, আসুন আমরা সেগুলো অর্জন করার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি। আর যারা শিক্ষার্থী আছে তারা যাতে তাদের জন্য যে আদবগুলোর কথা আমরা এখানে উল্লেখ করেছি এবং এর বাইরে আরও বিস্তারিত আলোচনা আমাদের ওলামায়ে কেরাম করেছেন যে একজন শিক্ষার্থীর আরও কত আদব থাকতে পারে, সেগুলো আমাদের শিক্ষার্থীর মধ্যে ইনকালকেট করা এবং তাদের মধ্যে সেগুলো তৈরি করা, তাদেরকে সেগুলোতে অভ্যস্ত করা, এটা আমাদের কর্তব্যের মধ্যে দাঁড়ায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله المؤمنين المخلصين واتصفوا بالحصيلة العلمية
وتعلموا الدين وعلموه. فقد قال رسولنا الكريم صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. فأيها الإخوة، تعلموا القرآن وعلموا القرآن لأبنائكم وبناتكم ولإخوانكم أجمعين. সম্মানিত উপস্থিতি, জ্ঞান যেহেতু আমরা বলেছি মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অতএব জ্ঞান অর্জন থেকে একজন মুসলিমও পিছিয়ে থাকতে পারে না। আসুন আমরা সার্থকভাবে যথাযথভাবে ইসলামের মূল যে জ্ঞানের উৎস কোরআন এবং সুন্নাহ, সেখান থেকে জ্ঞান অর্জন করি এবং আমাদের প্রজন্মকে সেই জ্ঞানটা শেখাই, সাথে সাথে আমলের তারবিয়াতও আমাদেরকে তাদেরকে দেই, নিজেরাও আমল করি তাদেরকেও আমলের তারবিয়াটা দেই, এবং এভাবেই সত্যিকার অর্থে ইসলামের অনুশাসন আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এবং প্রজন্ম যদি এভাবে গড়ে ওঠে, তখন বৃহত্তর বলয়ে ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা হওয়ার পথটা সুগম হবে, সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিন, এবং আমরা যেন দেশ, জাতি এবং প্রজন্ম গঠনে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমানতদারির সাথে পালন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত, আল্লাহ তাদেরকে আরোগ্য দান করুন। যারা বিভিন্ন হাজাত এবং মুসিবতের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদের হাজাত পূরণ করুন, মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করুন। আমাদের সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করুন। هذا وصلوا وسلموا على نبينا محمد، فقد قال الله سبحانه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً.